ওয়েলকাম টু অ্যানথ্রোজোন এগেইন। আমি সুকন্যা দত্ত। আজকে আমরা একটু নতুন ট্রাই করব অ্যান্থ্রোপোলজির কিছু শর্ট কোয়েশ্চেন সলভ করে, যেগুলো প্রিভিয়াস ইয়ারের এনটিএ নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটে এসেছে। তো এতদিন আমরা WBCS এর 1x1 চ্যাপ্টার কভার করছিলাম, আজকে একটু MCQ করব। তো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হলো, এ স্পিসিস inhabiting different geographical areas is known as, মানে প্রজাতি যারা আলাদা আলাদা জিওগ্রাফিক্যাল এরিয়ায় বা ভৌগোলিক অঞ্চলে থাকে তাদের কি বলে? এ সিম্প্যাট্রিক, বি অ্যালোপ্যাট্রিক, সি সিডলিং, না ডি বায়ো স্পিসিস। তাহলে দেখো উত্তরটা হবে হলো অ্যালোপ্যাট্রিক। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিই যে প্রত্যেকটার মানে কি, সিম্প্যাট্রিকের কি মানে। সিম্প্যাট্রিক হচ্ছে যে সমস্ত স্পিসিস একই জায়গায় বা একই ভৌগোলিক অঞ্চলে থাকে। অ্যালোপ্যাট্রিক কারা? অ্যালোপ্যাট্রিক হচ্ছে টু পপুলেশন অফ দ্য সেম স্পিসিস, মানে একই প্রজাতির দুটো আলাদা আলাদা পপুলেশন বা জনসংখ্যা যখন কোনো কারণে একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, দেখো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ারের জন্য একে অপরের থেকে আইসোলেটেড হয়ে যাচ্ছে, মানে আলাদা হয়ে যাচ্ছে, সেপারেটেড হয়ে যাচ্ছে। তো এটাই হবে অ্যান্সার অ্যালোপ্যাট্রিক। সিডলিং কি? সিডলিং হলো আমরা কি হয় মানে ভাই বোন, এদের আমরা সিডলিং বলি, মানে কারো ভাই বা বোনকে একে অপরের সিডলিং বলে। বায়োস্পিসিস কি? বায়োস্পিসিস হচ্ছে দ্য স্পিসিস কম্প্রাইজেস পপুলেশন দ্যাট আর রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, মানে যে কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার্সের জন্য যখন রিলেটেড স্পিসিসরা, মানে যারা একে অপরের সাথে রিলেটেড, তারা যদি ব্রিডিং না করতে পারে তখন তাদের বলা হয় বায়োস্পিসিস, মানে এরা কিন্তু ক্যাপেবল নয় ইন্টারব্রিডিংয়ের জন্য। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু হুগো দ্য বিস, যেটা আমরা মানে যাকে আমরা চিনি হুগো দ্য বিসকে কী জন্য আমরা চিনি? মিউটেশন থিওরির জন্য চিনি। তাহলে হুগো দ্য বিস থিওরি ইভলিউশন ইজ, এ জার্কি, বি ডিসকন্টিনিউয়াস, সি কন্টিনিউয়াস অ্যান্ড স্মুথ, অ্যান্ড ডি হচ্ছে বোথ এ অ্যান্ড বি। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি, বোথ এ অ্যান্ড বি। তার মানে আমি কি বলতে চাইছি, জার্কিও হবে ডিসকন্টিনিউয়াসও হবে। এবার দেখো আমরা একটু বুঝে নিই যে যদি আমরা বলি জার্কি অ্যান্ড ডিসকন্টিনিউয়াস তার মানে কি, ডিসকন্টিনিউয়াস মানে কি, যেটা কন্টিনিউয়াসলি চলছে না, আর জার্কি আমরা বলতে পারি যে হঠাৎ করে হচ্ছে। তো দেখো আমি পড়াতে পড়াতেই বলেছি যে হুগো দ্য বিস ফেমাস হওয়ার জন্য হয় মিউটেশন থিওরি। মিউটেশন থিওরি কী জিনিস? মিউটেশন হচ্ছে সাডেন চেঞ্জ র মানে মিউটেশন অর ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন ইজ দ্য র মেটেরিয়াল অফ ইভলিউশন, মানে বিবর্তনের একটা কিন্তু র মেটেরিয়াল বলা চলে। এবং এই মিউটেশনের জন্য কিন্তু হঠাৎ করে একটা জীবের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে সাডেনলি, তার জন্যই আমরা এটাকে ডিসকন্টিনিউয়াস বলবো। এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে না, হঠাৎ করে হচ্ছে, তাই আমরা এটাকে জার্কিও বলবো ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, নিউট্রিশন মে বি ডিফাইন্ড অ্যাজ। তো দেখো নিচে আমি একটা পয়েন্ট দিয়ে দিয়েছি, নিউট্রিশন কাকে বলে? অপশন কী কী আছে? এ কন্টিনিউয়াস জেনেটিক ভ্যারিয়েশন, মানে যদি যেটা অনবরত চলছে জিনগঠিত চেঞ্জ, ফেনোটাইপিক চেঞ্জ হচ্ছে বি অপশন, যার মানে বাহ্যিক কোনো চেঞ্জ, সি হচ্ছে ডিসকন্টিনিউয়াস জেনেটিক ভ্যারিয়েশন, মানে কন্টিনিউয়াসলি চলছে না এমন কোনো জিনগঠিত বৈচিত্র্য বা ভ্যারিয়েশন, আর ডি হচ্ছে চেঞ্জ ডিউ টু হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশনের জন্য যে চেঞ্জগুলো হচ্ছে। আমরা যদি সিম্পল ডেফিনেশন পড়ি তো নিউট্রিশন কী হবে, এটা হলো পুষ্টি, বাংলায় পুষ্টি বলছে, যে প্রসেসে আমরা খাদ্য গ্রহণ করছি এবং উইথ দ্য হেল্প অফ ফুড, মানে সেই খাদ্যের মাধ্যমে আমাদের বডিতে বিভিন্ন রকম গ্রোথ হচ্ছে, কোনো ক্ষত মেরামত হচ্ছে বা শক্তি উৎপন্ন হচ্ছে বিভিন্ন কাজের জন্য, আমরা করবো পুষ্টি। তো উত্তর কোনটা হবে? উত্তরটা হবে হচ্ছে ডিসকন্টিনিউয়াস জেনেটিক ভ্যারিয়েশন। ঠিক আছে,
পরের কোয়েশ্চেন দেখো। দ্য থিওরি অফ ইউজ অ্যান্ড ডিজিউজ ওয়াজ গিভেন বাই, তো আমরা সবাই জানি যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কী হবে। তো অপশান চারটে আছে, স্টেবিন, ল্যামার্ক, অ্যারিস্টটল অ্যান্ড ভ্যাভিলক্স। তো ইউজ অ্যান্ড ডিজিউজ মানে যে অর্গ্যানগুলো আমরা ইউজ করি আরও ডেভেলপড হয়, এবং যে অর্গ্যানগুলো ইউজ হয় না নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এটা কী বলেছিল? এই তত্ত্বটা দিয়েছিল ল্যামার্ক। ডান। পরের কোয়েশ্চেন, দ্য ইভলিউশন অফ এ স্পিসিস ইজ বেসড অন সাম টোটাল অফ অ্যাডাপটিভ চেঞ্জেস প্রিজার্ভড বাই। ইভলিউশন বা বিবর্তন, একটা স্পিসিস একটা প্রজাতির বিবর্তনকে সাম টোটাল, যেটা হচ্ছে যেটা যে স্পিসিসটা একটা পুরো মানে পুরোপুরিভাবে টোটালি ইন টোটালি অ্যাডাপটেশনের মাধ্যমে চেঞ্জ হচ্ছে সেটাকে কী বলবো? এ ন্যাচারাল সিলেকশন, বি আইসোলেশন, সি স্পিসিয়েশন, না ডি হিউম্যান কনজারভেশন। উত্তর কী হবে? উত্তর হবে ন্যাচারাল সিলেকশন। ওকে, পরের কোয়েশ্চেন, দ্য টার্ম জেনেটিক্স ওয়াজ প্রপোজড বাই, জেনেটিক নামটা কে দিয়েছে? এ ব্যাটসন 18-6, ব্যাটসন 19-6, ব্যাটসন 17-6, না জি গ্রেগর জোহান মেন্ডেল, যেটাকে আমরা জি জে মেন্ডেলও বলব 1884 সালে। তো কোনটা উত্তর হবে? উত্তর হবে হচ্ছে 1906 সালে ব্যাটসন দিয়েছে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, জন গ্রস মেন্ডেল হাইব্রিডাইজ টু টাইপ অফ, মেন্ডেলকে আমরা সবাই চিনি, যেখানে বলেছে যে তিনি হাইব্রিডাইজ করেছে বা ওই যে ক্রস করেছে, সংকরায়ন করেছে কী কী গাছে? রোজ প্ল্যান্ট, বি টোবাকো প্ল্যান্ট, সি পি প্ল্যান্টস, নাকি বি স্ট্রবেরি। উত্তরটা কী হবে? উত্তর কী সবাই জানে? বি প্ল্যান্ট, সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, দ্য টার্ম মাইটোসিস, সেল ডিভিশনের একটা উল্লেখযোগ্য প্রসেস মাইটোসিস, এই মাইটোসিস টার্মটা কে দিয়েছে? এ ফার্মার অ্যান্ড মোরে, বি অল্টম্যান, সি ভ্যান বেনেডেন, ডি ফ্লেমিং। উত্তর কোনটা হবে? উত্তর হবে ফ্লেমিং। এটা একটু মনে রাখো, এডিশনাল 1882 সালে এই ফ্লেমিং মাইটোসিস নামটা দিয়েছেন। ওকে, পরেরটা, কারেক্ট সিকোয়েন্স অফ স্টেজেস ইন সেল সাইকেল, এই যে সেল ডিভিশন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রসেসের মাধ্যমে, তো সাইকেলটা কি? সেল সাইকেল বা সেল চক্র, কোষ চক্রটার যে সাইকেলটা স্টেপগুলো বলো কোনটা ঠিক? এতে কি আছে? জি ওয়ান, তারপরে এস, তারপরে জি টু, তারপরে এম। তারপরটাতে কি আছে? জি ওয়ান, জি টু, এস, এম। থার্ড আছে এম এস, জি ওয়ান, জি টু, ডি, জি টু, জি ওয়ান, এম এস। তো উত্তরটা হবে হচ্ছে জি ওয়ান এস, জি টু এম। ওকে, পরের কোয়েশ্চেন। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাওয়ার আগে এটা একটু দেখে নাও, স্ক্রিনশটও করে নিতে পারো। দ্য সেল প্রসেস থ্রু ডিফাইন্ড ফেজেস অফ দ্য সেল সাইকেল ডিউরিং ইটস ডিভিশন, ফার্স্ট দ্য জি ওয়ান ইন হুইচ সাম অর্গানেল স্টার্টস দিয়ার ডুপ্লিকেশন, দেন কামস এস, মানে একদম প্রথমে জি ওয়ান, যেখানে কিছু অর্গানেলসের বা অঙ্গাণুগুলোর ডুপ্লিকেশন শুরু হচ্ছে। তারপরে এস ফেজ আসছে, যেখানে কি হচ্ছে, ডিএনএ হ্যাজ ডাবলড, ডিএনএ ডাবলিং হচ্ছে, দেন জি টু ফেজ, অ্যান্ড ফাইনালি এম ফেজ। ওকে, দশ নম্বর কোয়েশ্চেন, ইন আ মনোহাইব্রিড ক্রস দ্য জেনোটাইপিক রেশিও অফ অফস্প্রিং, মনোহাইব্রিড ক্রসে, এটাও মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের মধ্যে আমরা পড়েছি বা মেন্ডেলের বংশগতির মধ্যে পড়েছি, যেখানে আমরা কী দেখবো যে মনোহাইব্রিড ক্রসে জিনোটাইপিক রেশিও, জিনোটাইপিক বলেছে কিন্তু, কী কী অপশানে আসে? থ্রি ইস টু ওয়ান,
1:2:1, 9:3:3:1, না 4:2. উত্তরটা হবে 1:2:1. ঠিক আছে, আর যদি ফেনোটাইপিক হতো তাহলে হতো 3:2. ওকে, এটা স্ক্রিনশট করে নিতে পারো যে এ মনোহাইব্রিড ক্রস রেজাল্টস ইন এ ফেনোটাইপিক রেশিও অফ 3:1. 3 হচ্ছে ডমিনেন্ট এন্ড 1 হলো রিসেসিভ, অ্যান্ড এ জিনোটাইপিক রেশিও অফ 1:2:1, যেখানে কিভাবে হচ্ছে 1 মানে হোমোজাইগাস ডমিনেন্ট, 2 হলো হেটারোজাইগাস, অ্যান্ড 1 হলো হোমোজাইগাস রিসেসিভ। ঠিক আছে, পরের কোশ্চেন। The term nucleosome was given by a nucleosome term ta ke diyechen? A. Dupro, B. Fleming, C. Audet, na D. Emil Haight? Uttor ta hobe hocche Audet. But kothao kothao Roger Kornbergo lekha thake, but ekhane option i nei. Okay. Question. All of these obeys Mendelian's law, the Mendel's law, except. মানে সবটাই মেন্ডেলের ইনহেরিটেন্স কে ফলো করছে বা মেন্ডেলের বংশগতি ফলো করছে, কোনটা করছে না তা? কি কি অপশনে আছে? ল অফ ডমিনেন্স, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইনকমপ্লিট ডমিনেন্স, না ল অফ সেগ্রিগেশন। তো কোনটা হবে? ল অফ ইনকমপ্লিট ডমিনেন্স। ইফ ডিফারেন্ট অ্যালিলস আর প্রেজেন্ট ইন সেম জেনোটাইপ দেন ইট ইজ কল্ড, যদি বলছে যে আলাদা আলাদা অ্যালিল একই জিনোটাইপে জিনের গঠন সেটার মধ্যে অবস্থান করছে তাহলে তাকে কি বলা হয়? এ হোমোজাইগাস, বি পলিঅ্যালিলিক, সি হেটারোজাইগাস, না ডি ডাইঅ্যালিলিক? এর উত্তর হচ্ছে, দেখো হেটারোজাইগাসে আমরা সেই মেন্ডেলের বংশগতি করেছিলাম যেখানে এটাকে আমরা বলবো হোমোজাইগাস রিসেসিভ, এটাকে কি বলবো হেটারোজাইগাস রিসেসিভ, সরি এটাকে আমরা বলবো হোমোজাইগাস রিসেসিভ, এটাকে বলবো হোমোজাইগাস ডমিনেন্ট, আর এইটাকে আমরা বলবো হেটারোজাইগাস। এখানে দেখো দুটো অ্যালিল আছে একসাথে অবস্থান করছে। ওকে, সিনথেসিস অফ প্রোটিন এন্ড আরএনএ টেকস প্লেস, মানে আরএনএ এবং প্রোটিনের সংশ্লেষ কোথায় হচ্ছে? কি উত্তরে আছে? অপশনে আছে না M phase, G1 phase, S phase, G1 and G2 phase. Correct answer is done. আজকের স্লাইডের শেষ কোয়েশ্চেন। ডাউন সিনড্রোম ইজ কজড বাই, ডাউন সিনড্রোম একটা ডিসঅর্ডার বা একটা সিনড্রোম সেটা কী জন্য হচ্ছে? দেখো অপশানে আছে 19 trisomy, 21 trisomy, 2X and Y chromosome, only 1X chromosome. তাহলে কিসের জন্য এই সিনড্রোমটা, ডাউন সিনড্রোমটা কেন হচ্ছে? হচ্ছে হলো বি 21 trisomy জন্য। একবার দেখে না এটা কাকে বলে। ডাউন সিনড্রোম ইজ কজড বাই ট্রাইজোমি 21, দ্য পারসন হ্যাজ 3 copies অফ ক্রোমোজোম 21, মানে যেখানে দুটো কপি থাকা নর্মাল সেখানে তিনটে কপিস থাকছে। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে এটা, এই সিনড্রোমটা হচ্ছে, এবং দিস কজড বাই অ্যাবনর্মাল সেল ডিভিশন, সেল ডিভিশনের যে নর্মাল প্রসেসটা সেটাতে হয় না, এখানে হচ্ছে না। ওকে, এই কারণে হলো, মানে নর্মালি সেল ডিভাইড হচ্ছে না, এর কারণে এই ডাউন সিনড্রোমটা হয়ে থাকে। ওকে, তো আজকের মতো স্লাইড শেষ। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং জানাবে যে এই ধরনের শর্ট কোয়েশ্চেন তোমরা আরও চাও কি না, নাকি আমরা যেমন WBCS এর কন্টিনিউ করছিলাম ক্লাসগুলো তেমনই করবো। ওকে,
Then, thank you for watching.